1952 সালের 21 ফেব্রুয়ারিতে যে প্রতিবাদ মিছিল মিটিং হবে তার আভাস কিন্তু আগেই দেওয়া হয়েছিল, যার জন্য 11 ফেব্রুয়ারি জারি করা হয় 144 ধারা। 20 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা গোপন বৈঠক করে এবং সিদ্ধান্ত হয় 144 ধারা আইন ভঙ্গ করে তারা মিছিল নিয়ে বের হবেন রাজপথে। সেদিন ছাত্রদের প্রতিবাদী কণ্ঠে ঝরে পড়ে ফুলকির মতো, আগুনের ফুলকির মতো স্বাধিকারের দাবি। এবারে সিকান্দার আবু জাফরের বাংলা ছাড়ো কবিতা আবৃত্তি করবেন মার্জিয়াম। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে শাপদ নখের জ্বালা, কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি, আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি, বারে বারে তোমার খরা আমার ক্ষেত্রে বসিয়ে গেছে ঘাঁটি, আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হাড় জুড়লো হতশ্বাসের ধুলো। আজকে যখন ঘুরতে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি, আমার বুকেই ফিরিয়ে নিব ক্ষিপ্ত বাজের থাবা, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো।